সামনে আছি ও আর এখানে দেখতে পাচ্ছো কি লেখা আছে ইয়াং ফ্যাশন ইয়াং ফ্যাশন তো এখানে তোমরা চলে আসবে ঠিক আছে একবার দত্ত বলে ব্রিজের মাথায় ঠিক আছে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা নদিয়ানা কিন্তু তো তোমরা সব চলে আসবে ঠিক আছে এখানে আছে পুজোর মার্কেট যদি তোমরা করতে চাও তাহলে দেখো একটা লাইট কম আছে তার জন্য দেখা যাচ্ছে না তো তোমরা এখানে চলে আসবে তো আমি এখন যাচ্ছি সেই সেলুন দাদার দোকানে আমি যেখান থেকে আর কি চুল কাটিং করি তো দাদা আমাকে বলেছে তার জন্য যাচ্ছে এখন এখন বাজে আছে 1:30 তো চলো যাওয়া যাক তোমাদের ব্রিজের উপরে একটু দৃশ্যটা দেখায় যে এখন এই মানে বৃষ্টির সময় আর কি কেমন থাকে ব্রিজের উপরে তো তোমাদেরকে একটু দেখাবো সেটা তো এই সাইডটা দেখো মানে জল নেই বললে চলে এখানে এবছর মানে এতটা জল কম থাকে না কোনো বছর তো দেখো আজকে আকাশের ওয়েদারটা একটু মেঘলা আছে তো আমি এখন যাচ্ছি দাদার দোকানে ওখানে কালীতলার অপর সাইডেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাবো আমি জিনিসটা তো দেখো এটা হচ্ছে দোকানের নাম তো তোমরা আসবে এখানে আসলে বুঝতে পারবে এটা হচ্ছে একেবারে কালীতলা একেবারে পাশে তার পাশে একেবারে এই দোকানটা তোমরা আসলে দেখতে পারবে এই নামটা একবার তোমাদের সামনেই পড়বে চোখের তো একবার আমি ভিতরটা দেখানোর চেষ্টা করব তার আগে সামনের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে যেটা দেখাবো আগে সাইডটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো দেখো এটা হচ্ছে দোকানের যে সামনের যে সাইডটা আছে সেই সাইডটা দেখো আমাকে হয়তো দেখা যাচ্ছে আমি ক্যামেরার সামনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে এই সাইডটা কয়টা আয়না আছে দাদা 4টে তাই তো তো দেখো গাইজ খুব মানে সুন্দর একটা পরিবেশ এখানে তোমরা চলে আসবা নিজেদের হেয়ার স্টাইল যদি চেঞ্জ করতে চাও তাহলে দত্তপিলাতে আসাই লাগবে কালীতলায় ওপিআই অন সেলুন অথবা পার্লার মানে দুটোই মানে এখানে লেডিসদের জন্য মানে খুব অল্প রেটের ভিতরে সব কিছু করা হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একবার সাইডটা ঘুরিয়ে দেখাবো তো লেডিসদের রুমটা দেখো এখানে রয়েছে এই তো দেখো এটা হচ্ছে লেডিসদের আর এটা হচ্ছে মালিকের ছোট ভাই তো মালিক এখন নেই এখানে কারণ দাদা নেই তার জন্য আর কি ছোট ভাইকেই দেখাচ্ছি কারণ দাদা একটু বাইরে গেছে বলছে তো দেখো এই সাইডটাই তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো তো মানে এখানে আমি ঢুকলে এই রুমটার ভিতরে আমি বুঝতে পারছি না যে আমি রাত্রে আসি নাকি দিনের বেলা আসি তো এসি আসছে তাই তো দাদা মানে তোমাদের জন্য এসির ব্যবস্থাও আছে তোমরা খুব কি বলবো আর মানে উপরের যে সিলিংটা রয়েছে সেই সিলিংটা যে কারুকার্যটা করা হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাবো তো দেখো একবার চারি সাইডটা আমি ঘুরে দেখাচ্ছি কালীতলা এক নামে সবাই যে জায়গাটা চেনে তো দাদা তুমি কিছু বলতে চাও যাই হোক এটা নতুন ওপেন হলো খুব ভালো লাগছে এখানে এসে আর কম বাজেটের ভিতরে সব থেকে সুন্দর এখানটায় ঠিক আছে এসি তো আসছে বিকেলের মধ্যে এসিটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো খুবই ভালো খুবই সুন্দর আসবেন আপনারা সবাই খুবই সুন্দর জায়গা পরিবেশ তো একদম মধুর পরিবেশ বসার জায়গা একদম স্পেশাল বসার জায়গা আছে দাদা হাই করে দাও তো মানে কতক্ষণ ধরে বসে আছো তাই বলো এখানে নমস্কার গুড আফটারনুন বন্ধুরা দত্তফুলিয়ায় সর্বপ্রথম রাজীব সেলুনের নাম কি ভাই ওপি ওয়ান দত্তফুলিয়া যত ইয়াংস্টার ছেলেপেলে আছো তাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অ্যাডভান্স প্রীতি শুভেচ্ছা তোমরা এই শারদীয়ায় আসো এসে
তুমি তোমার নিজের পার্সোনালি হেয়ার স্টাইল চেঞ্জ করতে হলে দত্তফুলায় ওপি ওয়ানে আসতেই হবে। এই জায়গায় রাজীব অজিত এরা দুই ভাই স্টাইলিস্ট সেলুন খুলেছে, তোমরা একবার তোমাদের মনকে পুজোতে রাঙিয়ে নিতে হলে অবশ্যই আসতে হবে রাজীবের কাছে। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমি রাগ হচ্ছি কিন্তু কিছু বলতে পারছি না রাজীবের কাছে, ঠিক আছে? রাজীবের সঙ্গে কথা দিয়েছি বলে বসে আছি। যাই হোক, সকলে একবার এসো, ছেলে মেয়ে উভয়ের জন্য পার্সোনালি আলাদা আলাদা রুম করা আছে, খুব ভালো জায়গা, ভালো পরিবেশ, দত্তফুলিয়া কালীতলা, সবাই একবার এসে ঘুরে যেও, ভালো লাগবে। ধন্যবাদ। কিন্তু আমার তো ভালো লাগছে, এবার দাদার কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। তো মানে প্রাইস কত নিলে আর কি? 100 টাকা। তো মানে কি বলবো গাইজ, তো আমি একবার মানে একটা কথাই বলবো যে 100 টাকা, এত সুন্দর একটা কাটিং আর মানে জায়গাটা এতটা পরিবেশ যে এতটা সুন্দর, এসে আসতে কবে দাদা? তো আর একটা মানে বিষয় তোমাদেরকে দেখো, দোকানের মালিককে এখনো দেখাতে পারেনি, দেখো এটা হচ্ছে হাই হাই বললে হয়ে গেল খালি, আমি তো ভাই বলে দিলে তো চলে যাবো। তো এখন দাদা ভিজি আছে, কারণ আজকেই দোকানটা উদ্বোধন হলো। এটা হচ্ছে ছোট মালিক, তো অনেক দিনের পরিচয়, তার জন্য মানে দাদা আমাকে ফোন করেছে, এই ফার্স্ট টাইম কেউ আমাকে ইনভাইট করলো যে এবার দেখো দাদা দুর্গাপূজো আসছে, তো জানি না মনে হচ্ছে ভালোই ভিড় হবে এখানে। তো আমি বলবো যে সবাই চলে আসবে এখানে, কারণ অল্প রেটের ভিতরে ভালো একটা কাটিং দিয়ে চলে যাবে। হেয়ার স্টাইল যদি চেঞ্জ করতে চাও তাহলে এখানে চলে আসবে দত্তফুলিয়া। তো দেখো মানে আজকে ফার্স্ট টাইম, তো এতটা ভিড়, আমি মানে বুঝতেই পারছি না যে আজকে আমার কাটিং সম্পর্কে অত ধারণা নেই, তারপরেও তোমাদেরকে এইমাত্র একটা কাটিং দেখাবো, ছোটো জন করেছে, ছোটো মালিক। তো আমরা দেখবো এখন যে কাটিংটা কেমন করেছে, খুব ভালোই লাগছে দূর থেকে দেখতে, তার জন্য চলে এসেছি। তো দেখো একবার কাটিংটা, আর দাদার হাসিটা কিন্তু সেই আছে একেবারে হাসিটা। তো আলোটা একটু বেশি হয়ে গেছে ক্যামেরা, তো নয়েজটা কমিয়ে দিলাম। তো দাদা আর কি বলছি যে দাদা কত টাইম লাগলো, তো দাদা বলছে 1 ঘন্টা টাইম লেগেছে। তো 1 ঘন্টা লেগেছে এই কাটিংটা করতে। তো দেখো কাটিংটা কিন্তু আমার হেভি লাগছে, তো ব্যাক সাইডটা একবার দেখাবো। মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, আর হাসিটা তো সেই, এক কথায় হাসিটা দাদার সেই। তো দেখো